গৃহ বিভাগৰ তুবলকি কাণ্ড বারে বারে একেটা পদৰ বাবে প্ৰকাশ কৰে বিজ্ঞাপন কিন্তু পৰীক্ষাৰ ফলাফল হলে নিদিয়ে অসম চৰকাৰৰ গৃহ বিভাগৰ কাণ্ডত অতিষ্ঠ ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ শিক্ষিত নিবনুৱা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল সরকারের কার্যকালত 2017 চনতে 9,017টা কনিষ্টেবল পদৰ বাবে বিজ্ঞাপন প্রকাশ কৰিছিল গৃহ বিভাগে কিন্তু পরীক্ষাৰ ফলাফল নিদিয়াকৈয়ে পুনৰবাৰ 20 ফেব্রুয়ারি 2022 চনত সেই একেখিনি পদৰ বাবে পরীক্ষা অনুষ্ঠিত কৰে আৰক্ষী কনিষ্টেবলৰ বিভিন্ন বিভাগৰ চাকৰিৰ বাবে 1,80,622 জন পরীক্ষার্থীয়ে আবেদন করার বিপরীতে 32,000 পরীক্ষার্থীয়ে পরীক্ষাত অবতীর্ণ হয় অসম আরক্ষীর এই কাণ্ডত খর্গহস্ত হাজার হাজার পরীক্ষার্থী এই সূত্রে শ শ প্রতিবাদকারী পরীক্ষার্থী উলাই আহে প্রতিবাদ করবলৈ আউট করব অতি সোনকালে এক্সাম দিয়ে আজি দুমাহ হল ফেব্রুয়ারি 20 তারিখে আমার এক্সাম হয়ে গেছে এবিওবি তো এই সোনকালে আমার রেজাল্ট আউট করব আমার একো নালাগে আমার খালি রেজাল্ট লাগে আমি কি রেজাল্ট পাইছো আমার রেজাল্ট দিব লাগে আজিলেকে আমি 2018 অপেক্ষা করে আছো আমার দাড়ি মুখ একদম গভীর উঠি গেছে এতালেকে আমি বিয়া করবো পড়া নাই এই এনেকা নহব আমার রেজাল্ট আজি লাগবে আমি এই রেজাল্টর কারণে আজি আমি আইসো আমাক আমার পুলিশে লই যাই আছে এনেকা করলে নহব আমার রেজাল্ট লাগবে উল্লেখযোগ্য যে অসম আরক্ষী সঞ্চালক প্রধানৰ কার্যালয়ৰ সন্মুখত প্রতিবাদ কৰিবলৈ অহা প্রতিবাদকারী পরীক্ষার্থীক রাজপথৰ পৰাই আটক করে আরক্ষীয়ে ইয়াৰ লগতে উলুবাৰী উৰলীয়া সেতুৰ তলতো প্ৰতিবাদ কৰা পৰীক্ষাৰ্থীসকলক অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধানৰ কাৰ্যালয়লৈ যাবলৈ বাধা প্ৰদান কৰে আৰক্ষীয়ে প্ৰতিবাদ কৰিবলৈ অহা শ শ প্ৰতিবাদকাৰীক আটক কৰি পাণবজাৰ থানালৈ লৈ যায় জাহ্নৱী বৰুৱাৰ ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট নাও